ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার মসনন্দপুরের রাজবল্লভপুরের এক ব্যবসায়ীর। মৃত বছর 52 বিষ্ণু বসু পোলট্রির ব্যবসা ছিল। পরিবার সূত্রে খবর, ব্যবসায়িক কাজে দুদিনের জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন ব্যবসায়ী বিষ্ণু বসু। সেখান থেকে জ্বর নিয়ে শুক্রবার বাড়িতে ফেরেন। সামান্য জ্বর থাকায় তিনি বাড়িতে ফিরে ডাক্তার দেখান এবং ব্লাড টেস্ট করান। তবে জ্বর বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাকে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলেই তার মৃত্যু হয়। রাজ্য এবং রাজ্যের বাইরেও তার পোলট্রি ব্যবসা ছিল। এলাকার মন্দির মসজিদ তৈরি এবং সংস্কার থেকে শুরু করে মানুষের সমস্ত ধরনের বিপদে তিনি সাহায্য করতেন। আর তার মৃত্যুতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সাধারণ জ্বর আসলে তো ডেঙ্গু হয়েছে কি ম্যালেরিয়া হয়েছে তো বোঝার উপায় নেই। লোকাল যে সব ডাক্তারগুলো আছে দুজনকে দেখানো হয়েছে, সব টেস্ট টেস্ট করতে দিয়েছিল। টেস্ট করার পরে ধরা পড়ে। আমরা রবিবারের দিন অ্যাপোলো হসপিটালে ভর্তি করি। হ্যামারেজ শুরু হয়ে গেছে, প্লেটলেট কমার কারণে হসপিটাল থেকে মারা গেছে।